আজ 16 জানুয়ারি 2022, 15 জুলাই কিন্তু NTRCA রেজাল্ট দিয়েছিল গণবিজ্ঞপ্তির। আজ 6 মাস অতিক্রম হয়ে গেছে। এই 6 মাসে যেহেতু আপনারা ধৈর্য ধরেছেন, আর কিছুদিন ধৈর্য ধরুন। সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। NTRCA নিয়োগ প্রক্রিয়ার সাগরে পড়ে আশার ভেলায় ভাসতে হচ্ছে 38,000 সুপারিশপ্রাপ্ত হবু শিক্ষকগণের। আশার ভেলা এজন্যই বলছি, পুলিশ ভেরিফিকেশনের যে প্যাচ লেগেছে এর মধ্যে NTRCA একটি ইতিবাচক দিকের কথা বলেছে। সেই ইতিবাচক দিকটি হচ্ছে, পুলিশ ভেরিফিকেশন যেটি চলছে, প্রাথমিক পুলিশ ভেরিফিকেশন তো শেষ হয়েছে। গতদিন থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা যে সংবাদটি দেখছি সেটি হচ্ছে NSIR ভেরিফিকেশনটি শুরু হয়েছে। তো এই ভেরিফিকেশনটি চলমান রেখে NTRCA ভেবেছে যে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে নিয়োগপত্র দিয়ে দেওয়ার জন্য। স্যালুট NTRCA কে এমন একটি ইতিবাচক দিক বিবেচনা করার জন্য। তার কারণ, দীর্ঘ প্রায় 2টি বছর পড়ালেখা থেকে পিছিয়ে পড়েছে আমাদের শিক্ষার্থীরা। তার মধ্যে এখন সীমিত আকারে যে স্কুলগুলো চলছে, হাজার হাজার স্কুলে শিক্ষক সংকট। তো করোনা একদিকে, একদিকে শিক্ষক সংকট, এই দুইয়ের মাঝামাঝি পড়ে পিষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পড়ালেখা। উপরতলার বাবুদের এগুলো ভাবা উচিত যে করোনার কারণে আর শিক্ষক সংকটের মধ্যে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, তারা শিক্ষা থেকে কতটা পিছিয়ে পড়েছে। অ্যাজ এ টিচার আমি ফিল করি, কারণ আমার যে প্রতিষ্ঠান সেখানেই 3 জন শিক্ষক দরকার। একটি প্রতিষ্ঠানে 3 জন শিক্ষক না থাকার মানে কতটা পাঠদানে ব্যাহত সেটা আমরা ফিল করছি, এবং আমাদের মতো হাজার হাজার প্রতিষ্ঠান কিন্তু আছে যেখানে শিক্ষক চরমভাবে দরকার। NTRCA চেষ্টা করছে পুলিশ ভেরিফিকেশনের মধ্য দিয়ে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়ার জন্য। এখন NTRCA-র এটি মুখের কথা না মনের কথা সেটা তোমরা বলতে পারবো না, তবে NTRCA-র বিভিন্ন কর্মকর্তা বলেছে যে পুলিশ ভেরিফিকেশনটি চলবে তাদের মতো করে, আমরা এর মধ্য দিয়ে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগপত্র দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। কবে বাস্তবায়িত হবে আমরা জানি না, তবে আমরা যারা সুপারিশপ্রাপ্ত আছি, যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি NTRCA-র যে ভাবনা সেটি যেন খুব দ্রুত ফলপ্রসূ হয়। তা না হলে উপরতলার যে বাবুরা আছে তাদের উচিত ছিল, এবং NTRCA এখন তো পজিটিভ কথা বলছে, এই দুই মিলে জানুয়ারির প্রথম দিক থেকে যদি এই যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আছেন তাদেরকে যদি নিয়োগ দিয়ে দিত, তাহলে করোনার কারণে এবং এই যে শিক্ষক সংকটের কারণে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা যতটা পিছিয়ে গেছে সেটা কিছুটা হলেও হয়তো বা ঘাটতিটা পূরণ করা যেত। এখন সীমিত আকারে হলেও তো ক্লাস চলছে, ক্লাস 10 এবং SSC 2022, এদের কিন্তু প্রতিনিয়ত ক্লাস চলছে। তাছাড়া ক্লাস 9 2 দিন আসছে, 8 আসছে, 6 7 একদিন করে আসছে। তো তাহলে এরাই যে আসছে, যে শিক্ষক সংকট আছে, অনেক স্কুলে হয়তো 2 জন 1 জন দিয়ে ক্লাস চালাতে হচ্ছে, তাহলে বুঝুন শিক্ষার কী অবস্থা। তো আশা করছি NTRCA যেটি ভেবেছে যে পুলিশ ভেরিফিকেশনটি চলমান রেখে যারা সুপারিশপ্রাপ্ত তাদেরকে নিয়োগ দিয়ে দেওয়ার জন্য, আমরা আশা করছি এটি খুব দ্রুতই যেন বাস্তবায়িত হয়ে যায়। আপনারা যারা সুপারিশপ্রাপ্ত আছেন, ধৈর্য হারা না হয়ে একটু ধৈর্য ধরুন, কারণ আশা করছি দুঃখের পরে সুখ আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।